দিকে আলো সূর্যের সাথে দেখা না করতে পেরে মন খারাপ করে থাকে। ইস, আমি এতটা দিন পর আমার সূর্যের কাছে গেলাম, কিন্তু আমি তো আমার সূর্যের সাথে দেখাই করতে পারলাম না। ভেবেছিলাম যে এতটা দিন পর আমি যাচ্ছি, আর তাই আমি নিজে গিয়ে সূর্যের চোখের আলো ফিরিয়ে দেব, আর ওকে এক নজর দেখব। ও আমাকে দেখবে, ওর সাথে কিছুক্ষণ কথা বলবো, তারপর আবার এসে নীলকান্ত মণি মহারাজকে দিয়ে আমি আবার আস্তে ধীরে ফিরে যাব। কিন্তু সেটা তো হলোই না, আমার আমার মায়ের কাছে যেতে পারলাম না, তার সাথে দেখা করতে পারলাম। ওদিকে কালগোখরার যজ্ঞ সম্পন্ন হয়। যাদু সম্রাট, আমার যজ্ঞ সম্পূর্ণ হয়েছে, আর আমি আমার যথাসাধ্য সঠিক নিয়মে এই যজ্ঞটা করেছি। এখন জানি না আমার যজ্ঞ গ্রহণযোগ্য হবে কিনা, আর আমি এখন পর্যন্ত আমার চোখ বন্ধ করে রেখেছি। এখন আপনি আমার উপর শক্তি প্রয়োগ করুন। ঠিক আছে কালগোখরা, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি তোমার উপর শক্তি প্রয়োগ করছি। তবে কালগোখরা, আমি এখন তোমার যে শক্তি প্রয়োগ করব, সেই শক্তি সাধারণ কোনো শক্তি নয়। এই শক্তি প্রয়োগ করলে তোমার সব শক্তি ফিরে আসবে, আর তাই এই শক্তির প্রভাবে তোমার কষ্ট হতে পারে, এতে তুমি ভয় পেও না। ঠিক আছে জাদু সম্রাট, আপনার কথা আমি বুঝতে পারছি। এবার আপনি আমার উপর শক্তি প্রয়োগ করুন, আমি পুরোপুরি প্রস্তুত আছি। এরপর জাদু সম্রাট তার শক্তি প্রয়োগ করতে থাকে কালগোখরার উপর, আর কালগোখরার খুব কষ্ট হতে থাকে। আমার খুব কষ্ট হচ্ছে কালগোখরা, আমি যা সহ্য করতে পারছি না। এরপরও জাদু সম্রাট কালগোখরার উপর শক্তি প্রয়োগ করে যেতেই থাকে, আর কিছুক্ষণ পর তার জাদু শক্তি প্রয়োগ করা বন্ধ করে ফেলে। কালগোখরা, তোমার এখন আর কোনো কষ্ট হবে না, তুমি এখন তোমার পরিপূর্ণ শক্তি ফিরে পেয়েছো, আর তাই এখন তুমি তোমার চোখ খুলতে পারো। সত্যি বলছেন জাদু সম্রাট, আমি আমার শক্তি ফিরে পেয়েছি। জাদু সম্রাট, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার শক্তি ফিরে আনতে সাহায্য করেছেন। এত ধন্যবাদ দিতে হবে না আমাকে কালকে, কারণ তোমার শক্তি ফিরে আসাতে আমার অনেক বেশি উপকার হয়েছে। কারণ এতদিন আমি একা ছিলাম, আর এখন তুমি আমার সাথে হাত মিলিয়েছো, আর তাই তো তোমার শক্তিটা ফিরে দেয়া অনেক জরুরি ছিল। কারণ তোমার যদি শক্তি না থাকতো, তাহলে তুমি আমাকে সাহায্য কি করে করতে। হাবু মালার দলিলের কাগজ নষ্ট করে ফেলে, আর এটা সে কিছুতেই মেনে নিতে পারে না, আর তাই সে হাবুর সাথে অনেক রাগারাগি করতে থাকে। কি মালা, তুমি তুমি আমার সাথে এমন কেন করছো, আমি তো সেটাই বুঝতে পারছি না। এতটা দিন আমি তোমার কাছ থেকে কতটা দূরে ছিলাম, আর এতদিন পর আমি বাড়িতে ফিরে এসেছি, আর কোথায় তুমি আমি আসাতে খুশি হবে না, এদিকে তুমি গালমন্দ করতে ব্যস্ত হয়ে গেছো। বলি, আমি এমন কি অন্যায় করে ফেলেছি বলো তো? কি অন্যায় করেছো তুমি কি বুঝতে পারছো না? শোনো হাবু, তুমি তুমি তো আমার মাথায় বাড়ি দিয়ে দিয়েছো, আর আমার সর্বনাশ করে দিয়েছো। ও মালা মালা, তোমার মাথা কি ঠিক আছে বলো তো? তুমি এসব কি উল্টা পাল্টা বলছো বলো তো? আরে আমার হাতে তো কিছুই নেই যে আমি তোমার মাথায় বাড়ি দেব। তুমি মনে হয় জেগে জেগে স্বপ্ন দেখছো, আর তাছাড়া আমি যদি তোমার মাথায় বাড়ি দিতাম, তাহলে কি তোমার মাথায় ভাবে আস্ত থাকতো? ঠিকই তোমার মাথা ফেটে এতক্ষণে রক্ত পড়তে শুরু করতো গো। এই বোকা লোকটাকে নিয়ে যে আমি কি করবো? আরে আমার মাথায় বাড়ি দেওয়ার কথা আমি বলিনি, তুমি আমার এই কাগজখানা পুকুরে জলে ফেলে দিয়েছো সেটাই আমি বলেছি। ও আচ্ছা, তাহলে আমাকে বুঝিয়ে বলবে তো নাকি? বলি মালা, তুমি এই কাগজটার জন্য মায়া দেখিও না, ওটা ওটা তো ঘরের মধ্যে নোংরা হয়েছিল গো, আর তাই আমি ওটাকে ফেলে দিয়েছি। হাবু, তুমি জানো না ওই কাগজটা কত মূল্যবান, বলছে যাও এক্ষুনি গিয়ে আমার ওই কাগজটা যেখানে ফেলেছো সেখান থেকে তুলে নিয়ে এসো। কি করে তুলে নিয়ে আসবো বলো তো? আমি ওই কাগজটি পুকুরের জলে ফেলে দিয়েছি, আর কাগজ যদি জলে ফেলে দেওয়া যায় তাহলে তো কাগজ ভিজে নষ্ট হয়ে যায়, আর তাছাড়া আমি কাগজটি ওই পুকুরে ফেললাম, তখন একটি ক্ষুধার্ত মাছ এসে ওই কাগজটির সাথে সাথে খেয়ে ফেললো,
মাছটি দেখে মনে হলো মাছটি খুব ক্ষুধার্ত। শোনো, আমি বরং যাই, আমি কিছু খাবার নিয়ে ওদেরকে খাইয়ে আসি। এই কথা বলে হাবু ঘর থেকে বেরিয়ে যায়। এই বোকার অত লোকটিকে নিয়ে যে আমি কি করব? আমার এত বড় সর্বনাশ করে এখন গেল মাছের খাবার দিতে, আর আমি আমি এই মানুষটার সাথে কি করে সংসার করব? আর তাছাড়া আমি তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম যে রাম জাগরটাকে ছেড়ে দেব, সব সম্পত্তি আমার নামে হয়ে গেলে। কিন্তু সম্পত্তি তো আমার আর হতে দিল না, সে তীরে এসে আমার তরিটা একেবারে ডুবিয়ে দিল। ইস, কত কষ্ট করে কাঠখড় পুড়িয়ে আমি সব সম্পত্তিটা আমার নামে করে নিয়েছিলাম, কিন্তু আমার ভাগ্য দোষে সেটা হাত ছাড়া হয়ে গেল। অবশ্য ভুলটা আমারই, আমি যদি ওই দলিলটা বিছানার উপর না রেখে আলমারিতে উঠিয়ে রাখতাম তাহলে আর এটা হতো না। তবে যাই হোক না কেন, আমিও হার মানার মতো মেয়ে না। আমি আবারও আরো একটা দলিল তৈরি করব, আর সেই দলিল বাবাকে দিয়ে আবারও টিপসাপ দিয়ে নেব। তখন আমি কিছুতেই আর এত বড় ক্ষতি হতে দেব না, আমি সাবধান হয়ে যাব। আর হাবু, হাবু যে আমার কতটা ক্ষতি করলো, এর জন্য তো ওকে শাস্তি পেতেই হবে। কারণ কখনো কোনো দিনও ও তো একটা কাজ ঠিক মতো করলো না, উল্টে সে আমার এত বড় ক্ষতি করে দিল। ওদিকে রাজা প্রতাপ সিংহ রাজকনকের কথা শুনে অনেক সময় ধরে চিন্তা ভাবনা করতে থাকে। রাজকনক আমাকে যা যা বলল তাতে করে এটা আবারও প্রমাণ হলো যে ওই আলোর মধ্যে সত্যি আশ্চর্য ক্ষমতা রয়েছে। আর তাই তো সে ওই জাদুকরের সাথে যুদ্ধ করে আমার রাজ্যের সব থেকে বড় মূল্যবান সম্পদ ওই নীলকান্ত মণিকে রক্ষা করেছে। তার মানে আলোর পরিচয়টা সঠিকই দিয়েছে। হ্যাঁ, আমি জানতাম যে আলো কখনোই আমাকে মিথ্যা বলবে না, কিন্তু তারপরও যে আমার আলোই যে সেই শুভ শক্তি সম্পূর্ণ কন্যা সেটা নিয়ে আমার বেশ খানিকটা সংশয় ছিল। কিন্তু আজ রাজগণকের কথায় আমার সেই সংশয় যে কেটে গেল। আর আমি তো ওই শুভ শক্তি কন্যা সম্বন্ধে এটাও জেনেছিলাম যে সে নাকি এমন আশ্চর্য ক্ষমতার অধিকারী, আর তাই তো সে একমাত্র আমার অবর্তমানের আমার নীলকান্ত মণিকে সংরক্ষণ করতে পারবে। তবে আমি এটা ভাবিনি যে যে চিত্রাঙ্কনটি আমি এঁকেছিলাম এটাই সেই শুভশক্তি সম্পূর্ণ কন্যা। সত্যি বিধাতাকে অনেক ধন্যবাদ যে সে নিজেই আমাকে আমার জীবনের সবচেয়ে চাওয়াটা এভাবে পূরণ করে যাচ্ছেন। আর তাই আলোকে কিছুতেই কোনো কিছুর বিনিময়ে ওকে হারাতে দেয়া যাবে না, ওকে আমি চিরকাল আমার কাছে রেখে দেব। আর আমি তো মালিনীকে নতুন পোশাক আর নতুন গয়না দিয়েছি, হয়তো আমার আলো এতক্ষণে সেই সব কিছু পরিধান করে প্রস্তুত হয়ে গিয়েছে। আলোকে তো এমনিতেই দেখে আমি চোখ ফেরাতে পারি না, আর আজ যদি আলো রাজকীয় পোশাক আর গয়না পরে তাহলে তো আলোকে দেখতে ইচ্ছে করবে। আর মালিনী হয়তো এতক্ষণে আলোকে সাজিয়ে ফেলেছে, আর তাই তো ওকে দেখার জন্য আমার মনটা অস্থির হয়ে উঠেছে। কিন্তু মালিনী এখনো কেন আলোকে নিয়ে আমার কাছে আসছে না সেটাই তো বুঝতে পারছি না। ওদিকে সংখিনী আর পঙ্খিনী আলোর কাছে যাওয়ার জন্য চলতে থাকে, আর চলতে চলতে তারা বেশ খানিকটা পথ পেরিয়ে যায়। কারণ তারা চিন্তা করতে থাকে যে তারা যত দ্রুত গতিতে চলতে থাকবে ঠিক তত দ্রুতই তারা আলোর কাছে পৌঁছে যেতে পারবে। এরকম চলতে চলতে তারা অনেকটা পথ এগিয়ে যায়, আর হঠাৎ করে তখন পঙ্খিনী দাঁড়িয়ে পড়ে। হ্যাঁ সংখিনী, আর তাই তো এতটা কষ্ট হওয়া সত্ত্বেও আমি এত দ্রুত গতিতে চলছি, কিন্তু কিন্তু কি করব বলতো, আমার হঠাৎ করে খুব জলতেষ্টা পেয়ে গেল। সংখিনী তুই এখানে একটু অপেক্ষা কর, আমি বরং একটু জল খেয়ে আসছি। তাহলে কি করব আমি বলতো, আমি যার জলের তেষ্টা সহ্য করতে পারছি না, আর জল না খেলে তো আমি তাড়াতাড়ি করে চলতেও পারবো না, তখন কি হবে? সেও তো কথা, তাহলে চল আমরা দুজনে ওদিকটাতে একসাথে এগিয়ে গিয়ে দেখি জল পাই কিনা, তারপর দুজন একসাথে জল পান করে আমরা আবারও চলতে থাকবো। কারণ আমারও না একটু একটু জল তেষ্টা পেয়েছে আর খুব দুর্বলও লাগছে, আর জল পান করলে আমরা পুনরায় আবার শক্তি পাবো, আর তখন আমরা আবার দ্রুত গতিতে চলতে পারবো। চল চল আমরা যাই। হ্যাঁ হ্যাঁ সংখিনী, চল তাহলে।
এরপর শঙ্খিনী আর পঙ্খিনী জলের খোঁজে রওনা দেয়। তো বন্ধুরা, তাহলে কি শঙ্খিনী আর পঙ্খিনী নতুন করে কোনো বিপদে পড়তে চলেছে সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।